প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীত মৌসুমে দেশে করোনা ভাইরাস সংক্রমণ আরও বাড়তে পারে, তাই সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব বলেন। এ সময় তিনি জানান, ব্যবসা বাণিজ্য সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে। জয়দীপ দাসের প্রতিবেদন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে 165 কোটি 60 লাখ টাকা অনুদান দিয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব আহমেদ কাইকাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন, তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। শীত মৌসুমে করোনা ভাইরাস পরিস্থিতি আরো খারাপ হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন শেখ হাসিনা। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেজন্য হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। বেসরকারি খাতে ব্যাংক উন্মুক্ত করায় এদেশে কর্মসংস্থান বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ খাতের সমস্যা আইনি কাঠামোর মধ্যে থেকে সমাধান করা হবে। ব্যাংকগুলি যাতে ভালোভাবে চলে আমরা সেটাই চাই। সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের আইন বা যা কিছু আমরা করি, আপনারা যখন যে দাবি টাবি আনেন যেটা যুক্তিসঙ্গত সেগুলো আমরা সবসময় বিবেচনা করি। দেখি ব্যাংকার্স এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া অনুদান সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।